أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমরা যে পোশাকে ঘুমাই সে পোশাকে নামাজ আদায় করা যাবে কিনা। পোশাক আমরা যেগুলো পরিধান করি তার মৌলিক যে অবস্থা সেটি হলো পবিত্র। যতক্ষণ না কোনো অপবিত্র জিনিস তাতে লেগে যায়, অপবিত্র জিনিস যদি লেগে যায় সেক্ষেত্রে সেটা অপবিত্র থাকবে। সেই অপবিত্র জিনিসটা যদি দূরীভূত করা যায়, দূর করা যায়, তখন সেটা পবিত্রতা অবস্থাতে ফিরে আসবে। অপবিত্র জিনিস যেরকম প্রস্রাব, পায়খানা, এছাড়াও মাজি যদি লেগে থাকে, লেগে যায় কাপড়ে, পোশাকে, সেক্ষেত্রে সেটা অপবিত্র থাকবে। মাজি বলতে বোঝানো হয় প্রস্রাবের আগে বা পরে অনেক সময় কিছু তরল পদার্থ বের হয় লজ্জাস্থান দিয়ে, তো সেটাকে মাজি বলা হয়। যেটা উত্তেজনা বশত বের হয় না এমনটি যদি হয় আর সেটা যদি লেগে থাকে, লেগে যায়, সেটা পরিষ্কার করে নিলেই চলবে। সেই জায়গাটুকু পানি ছিটিয়ে দিয়ে বা পানি দিয়ে ধুতো করে ওই জায়গাটুকু যদি পরিষ্কার করা যায় তাহলে সেই কাপড় পরিষ্কার হয়ে যাবে, পবিত্রতার হুকুমে এসে যাবে। আর বিপরীতে যদি কাপড় পোশাক যেগুলো আমরা পরে ঘুমাই, ঘুমানোর পরে যখন জাগ্রত হই এবং আমরা পুরোপুরি যদি এরকম বিশ্বস্ত হতে পারি দৃঢ়ভাবে যে আমার কাপড়ে পোশাকে কোনো অপবিত্র কিছু লেগে যায় নাই, লাগেনি, সেক্ষেত্রে অবশ্যই আমরা সে পোশাকে নামাজ আদায় করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে নামাজের জন্য যদি সুন্দর পোশাকগুলো আমরা পরি, পরিষ্কার পোশাকগুলো যদি আমরা পরি, সেটাই সবচেয়ে উত্তম। কারণ নামাজ একটি মাধ্যম, যে মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামের সাথে কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামের ইবাদত করে থাকি। এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফের 31 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, হে আদম সন্তান, তোমরা মসজিদের ক্ষেত্রে, মসজিদে যখন যাবে সেই ক্ষেত্রে বা মসজিদে যখন অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে যখন সাক্ষাৎ করবে, মিলিত হবে, তোমরা তোমাদের নিজেদেরকে সৌন্দর্য মণ্ডিত করো। যে সকল বিষয়ে আমরা নিজেদেরকে সৌন্দর্য মণ্ডিত করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, তো এগুলো পরিধান করে যাওয়াই শ্রেয়। তবে ঘুমের পোশাক পরে যদি আমরা নামাজ আদায় করি এবং সেই পোশাকে যদি কোনো অপবিত্রতা লেগে না থাকে তাহলে কোনো সমস্যা নেই সেই পোশাকে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء